¿Ves que no lo has detenido? ¿No lo has detenido? Un jardín mata para la verdad, sí. Todo iba a ti. Cara, pues, bonito. ¿Y cómo es, digo? ¿Sabes, Sao? ¿Y te pasa a ver ese? ¿Qué es eso? ¡No va! 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 আমার জন্য তোমার গলাতে খাবার নামতেছে না, তাইলে তাহলে আমি কেমনে করে খাবো? আমি কেমনে করে খাবো? চলো, ওরে আর আদর করতে হবে না। তুমি এখানে কেন? যাও, ওরে বাড়িতে নিয়ে যাবে। আমি ভুল করছি, তুমি আমারে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি এরকমের ভুল আর কোনোদিন করব না। তুমি তোমারে আর আমি কি মাফ করবো? তোমার সাথে তো আমার বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে, আর তারপরে আমি বিবাহ করছি। তুমি আমার সন্তানের দিকে তাকিয়ে আমারে মাফ করে দাও। শেষবারের মতো আমারে একটা সুযোগ দাও। তোমার সন্তান? হ্যাঁ, সন্তানের প্রতি যদি তোমার মায়া থাকতো, তাহলে এই সংসার নিয়ে তুমি সিনেমিনে খেলত না। বৌমা, তুমি এ জায়গায় খেল। শোনো বৌমা, তুমি যে ভুল করছো এটা কোনোভাবে মাফ করা যায় না। তুমি আমার এতটুকু একটা নাতি থুয়ে, আমার ছেলের সংসার থুয়ে তুমি আরেকজনের সাথে চলে গেছো, আমি কেমনে মাফ করবো? না বৌমা, এটা সম্ভব না, কারণ আমি আমার নাতির মুখের দিকে তাকিয়ে আমি ছেলের আবার বিয়ে করাইছি। তুমি এই সংসারটা আর নষ্ট করো না বৌমা, এই সংসারটা আর নষ্ট করো না। তুমি আর এদিকে আয় না, আমি চাই না তোমার লিগে আমার আইটা সংসার নষ্ট হয়ে যান, আমার বউটা কষ্ট পাক। তুমি চলে যাও। Thank you.
বাজে কো নাই বউ, না খায় গেল মানুষটা। সুজন ভাই, তোর কাছে কি ফোন আছে? আছে, একটু দেখ। ফোনটা ধরলো না, আরেকবার দিয়ে দিই। দেন ফোন। এখন দূর বলিস, গাড়ি ফোন দে শ্রীমা। তোমাকে জামাইরে ফোন দিলাম, তা ফোনটা ধরলো না। ও আর ফোন ধরবো না রে মা, আর ফোন ধরবো না। শুক্রবার ডেট দিয়ে দিছে। আমি কি অপরাধ করছি আমারে কও? আমি স্বামী সংসার করবো, আমি ওই বাড়িতে যাবো, আমি ওই বাড়িতে যাবো। আমি তো কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই, কখনো তো অসন্তান অসন্তান এরম বলে কোনো কথা কই নাই। সবই আমাদের কপাল রে মা। আচ্ছা কাজু সাহেব, তাহলে তো আপনিও আসছেন, তাহলে আর বসা থেকে গেলে আপনি শুরু করে দেয় আর কি। আচ্ছা মা শোনো, আমি তো আসলে তোমার বিষয়টা নিয়ে দীর্ঘদিন যাবৎ খুব চেষ্টা করলাম। আসলে সংসারটা ঠিকানোর জন্য উভয় পক্ষের মধ্যে আমার কথাবার্তা চলছিল, তো সর্বশেষ এখন যা দেখতেছি সংসারটা টিকতেছে না। তোমার আব্বারে বলছিলাম আজকের এই শুক্রবার ডেট দিছি, এখন সালিশ অন্য কিছু না, আমি মানে চিন্তা ভাবনা করতেছি উভয় পক্ষের বিষয় নিয়ে। তোমার আব্বার সাথে কথা হয়েছে, এখন তোমাকে আপনারা রাখতেছে না। এখন ওই বাচ্চাটা ওর মাকে ছাড়া থাকতেছে না, এই পরিবারও খুব অস্বস্তির হয়ে গেছে। তো যাই হোক, সর্বোপরি মিলিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি কাজী সাহেব, এটা একটা সেটা সেট করো। তো যাই হোক, এখন আপনি এটা লেখেন আর কি। হ্যাঁ, কাবিন কত ছিল? আমিনের মা, কাবিন জানি কত ছিল? নম্বর সাপ 2 লাখ টাকা। তা তো অবশ্যই, ওই ভরণ পোষণ 3 মাস 13 দিনের খরচ এবং টাকা, আর ওর কিছু গয়নাগাটি কিছু কাপড় চোপড় রেখে গেছে, সেগুলো নিয়ে আসছে আর কি। তো এগুলা দিয়ে দিস তো, এই টাকাটা দাও। আর ওই যে গহনাটা, এই যে এর মধ্যে কাজের সব সব গহনা টহনা আছে, আর এই যে টাকা আছে, বুঝাই দেন না, এটা তো আমি হাতে নিয়ে আনলে অসুবিধা নেই, ঠিক থাকলে বুঝাই দেন। ও আচ্ছা ঠিক আছে। এই যে মা, এইদিকে আসো,
তোমার গহেনা আর টাকাটা নাও বুঝবে, আর স্বাক্ষর করবে। আমি আপনার পায়ে পড়ি, আমার এই বাড়ি থেকে তাড়াইয়া দিয়েন না, আমার এই বাড়ি থেকে তাড়াইয়া দিয়েন না, আমার তাড়াইয়া দিয়েন না, টাকা পয়সা এগুলো তো একটা সম্পদ,
আমার জীবনে সব থেকে বড় সম্পত্তি অঞ্চল লেগেছে। টাকা পয়সা রেখে কি হব? এগুলো আমার দরকার নাই। মনে ছিল না